আমার স্কিনটা কত গ্লো করছে সেটা দেখানোর জন্য একটা ভিডিও শ্যুট করে আমার বরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করলাম। আমার বর লিখে পাঠিয়েছে, চুল সব সাদা লাগছে, তাড়াতাড়ি কালার করো। মানে কীরকম অষ্টাঙ্গ জ্বলানো একটা লোক চিন্তা করো। হ্যাঁ, আমার সাদা চুলটা দেখানোর জন্য কি আমি ভিডিওটা পাঠালাম? এটা তো একটা কমন সেন্সের ব্যাপার যে আমার স্কিনটা কত গ্লো করছে সেটা দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। হ্যাঁ, বলি তোমরাও আবার আমার বরের মতো ওইরকম আমাকে সাদা চুলের জন্য বোকাবুকি করো না। বলি হা দেখো, বড়ো বড়ো সেলিব্রিটিরা এখন চুলে রং করছে না, সাদা চুলের একটা ট্রেন্ড আসছে, বুঝতে পারছো? সেইখানে আমি ফার্স্ট হব, আমি ওই জন্যে চুলে রং করি নাই বাপু, বুঝতে পারছো? বলি হা দেখো, সামনে পূজা আসছে, চুলে রং করব বলে পার্লারে যেয়ে পরে সঙ্গে সঙ্গে তুমি যে রংটা চাইবে সেই রংটা তোমার চুলে করিয়ে দেবে, বুঝলে? কিন্তু স্কিনে গ্লো আনবো যদি মনে করো পূজার সময় তাড়াহুড়া করে করতে লাগবে, এখন থেকে শুরু করে দাও, নাহলে পরে সব এখানে লবডঙ্কা হয়ে যাবে। প্রথমে কি করতে হবে, একটু ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে, কারণ নোংরা স্কিনের উপরে কোনো কিছুই অ্যাপ্লাই করো ঘোড়ার ডিম কিছুই হবে না। আমি যে ফেস ওয়াশটা ব্যবহার করি কোম্পানিটা দেখিয়ে দিয়েছি, ওইটা ব্যবহার করতে পারো, বিশাল ভালো। মানে ফেস ওয়াশ ব্যবহার করার পরে স্কিনটা কত ড্রাই হয়ে যায় এইটা কিন্তু ওই রকম হয় না। প্রথমে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে, যদি ফেস ওয়াশ না লাগাও কাঁচা দুধ দিয়েও মুখটা পরিষ্কার করে নিতে পারো। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে টমেটোর রস লাগবে, যেরকম করে টমেটোটা আমি বার করছি অত পেস্ট ফেস্ট করে ছাঁকনি দিয়ে ছাঁক করে অত শত করার সময় নাই। একবারে চিপের রসটা বার করে নেবে, তার সঙ্গে দিবে এক চামচের মতো মধু। যদি মধু স্যুট না করে তাহলে শুধু টমেটো দিবে, তাহলেও হবে, কোনো অসুবিধা নাই। আর যদি টমেটোও না লাগাবে তাহলে শশার রস লাগাবে, তাহলেও হবে, বুঝতে পারছো? এইবারে যেটি করতে হবে সেটি হচ্ছে এই টমেটোর রসটি আমরা এবারে মুখে অ্যাপ্লাই করব। এই রসটা তুমি মুখে হাতে ঘাড়ে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো, আমাকে একটা ব্রাশ কিনতে হবে মনে হচ্ছে, বুঝতে পারছো? এই হাতে করে ঘষে ঘষে লাগানো যাবে না, হাত দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে নিচের দিকে, একটা ব্রাশ কিনতে হবে কেমনি করে হবে নাই। দিয়ে লাগিয়ে 5 মিনিট রাখবে। হ্যাঁ, যখন 5 মিনিট রাখার পর দেখবে স্কিনটা শুকিয়ে গেছে, তারপরে আবার অ্যাপ্লাই করবে। এই দেখো, বুদ্ধি খুলেছে এবারে। হ্যাঁ, ঘরে তুলা রয়েছে, তুলাটা দিয়ে করলেও তো হয়, তবে ব্রাশ একটা কিনবো, চিন্তা নাই। তা এখন তুলাটা আছে, এখন তুলাটা দিয়ে করে লিলায় তুলাটি লাগিয়ে বলছি আবার, তুলাটা দিয়ে পরে রসটাকে ভালো করে লাগিয়ে আবার 5 মিনিটের মতো রাখবে। তারপরে যেটা করবে, যদি স্টিম নিতে পারো বিশাল ভালো, তাহলে পরে তোমার সেই ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম থাকলে সেগুলো বেশ বেরিয়ে যাবে নয়। তো এখন আমার স্টিম লিয়ার জিনিস ফিনিশগুলো সব একবারে কোন দিকে হয়ে আছে ভগবান জানে, ওই জন্য বাটি করে জল গরম করে নিয়েছি, তোয়ালে ভিজিয়ে এবারে হালকা করে ভালো করে এরকম করেও করতে পারো, 2-3 মিনিট ধরে করবে। তাহলে দেখবে মুখে সমস্ত কি বলবো লোমকূপগুলো খুলে গেল, একবারে পরিষ্কার হয়ে যাও, মুখটা ঝাঁ চকচক হয়ে যাও। বলি এখনই যা চকচক করছে বাবা, আমার তো মনে হচ্ছে এখনই আমি এবারে আনন্দে নাচি না। দেখো দেখি কি সুন্দর লাগছে দেখতে, বলো দেখি, বলতে নেই। এরপরে যেটি করব সেইটি হচ্ছে ব্লিচ করব। হ্যাঁ, না না, পার্লারে যেয়ে পরে তো সেই ব্লিচ করতে হবে না, সেই ব্লিচের কথা বলি নাই, কেমিক্যালযুক্ত ব্লিচ ওইসব লয়, ঘরে একবারে প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে আমরা এখন ব্লিচ করব। কি করবে, একটা আলু থেকে এক টুকরো আলু কেটে দিবে, বুঝতে পারছো? দিয়ে তার ভিতরে যে রসটা আছে অত থেতো করে পেস্ট করে ছাঁকনি দিয়ে রস বার করে যদি করবো মনে করো সেটাও করতে পারো। আমরা বাপু অত মানে কি বলবো সযত্নে ইয়ে করার পার্টি লই, আমরা ওই তাড়াহুড়ো করে যা হয়ে যায় সেটা করে পরে আমাদেরকে এখন মা দুর্গার আসার আগে চকচকে স্কিনটা করতে হবে। সেই জন্যে ওই যেরকম করে করলাম সেরকম করে করবে, তারপরে 2-3 মিনিট রাখার পরে আবার জল দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে ধুয়ে দিবে। এইটা হয়ে গেল আমাদের ব্লিচ করা ন্যাচারাল ব্লিচ। সপ্তাহে 2 দিন করতে পারো, আলুর রসটা প্রতিদিন লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। এইবারে হচ্ছে লাস্ট স্টেপ, যেটার জন্য লাগবে আমাদের 1 চামচের মতো কফি পাউডার আর 1 চামচের মতো বেসন, বেসনটা একটু বেশি হলেও কোনো ক্ষতি নাই, আর 1 চুটকি হলুদ, যেহেতু রান্নার হলুদ, কস্তুরি হলুদ হলে একটু বেশি করে নিতে পারো। এইবারে দেবো অ্যালোভেরা জেল, দোকানে অ্যালোভেরা জেল হলে 1 চামচের মতো দিবে, আর যদি গাছের অ্যালোভেরা জেলটা হয় তাহলে তো খুবই ভালো, সোনাই সোহাগা। আমি গাছের অ্যালোভেরা জেলটা তুলে রাখতে ভুলে গেছিলাম। এইবারে দেবো কাঁচা দুধ, যদি দই থাকে টক দই তাহলে টক দই দিতে পারো,
দুধ থাকলে দুধ দিবে। তারপরে দেবো 1 চামচের মতো নারকল তেল। নারকল তেলটা এই জন্যই দিচ্ছি কারণ বেসনটা লাগালে পরে মুখটা খুব শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, ওই জন্য তেলটা একটু দিলাম। আমি ভার্জিন কোকোনাট অয়েলটা ব্যবহার করছি, তোমাদের কাছে নর্মাল কোকোনাট অয়েল থাকলে সেইটাই ব্যবহার করবে, কোনো অসুবিধা নেই। এইবারে প্যাকটা ভালো করে মোটা লেয়ার করে লাগাতে হবে, একবারে যেমনটি করে আমি লাগাচ্ছি, কোনো ঘষাঘষির দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আর এই প্যাকটা এমন একটা প্যাক জানলে, তুমি ঘাড়ে, গোলায়, হাতে, কুনুয়ে সব জায়গায় লাগাও, কোনো অসুবিধা নাই। আর এই প্যাকটা ছোট থেকে বড়, ছেলে, মেয়ে, বুড়ো, বুড়ি সবাই ব্যবহার করতে পারে, কোনো অসুবিধা নাই। 10-15 মিনিট রাখবে, শুকিয়ে গেলে আবার ঠিক যেমনটি করে আমি করছি জল দিয়ে ভালো করে ধুতে হবে, ঠিক যেমনটি করে আমি করছি তেমনি করবে, বেশি ঘষাঘষি করার কোনো দরকার নেই। জাস্ট দেখো, মুছার পরে দেখো ম্যাজিকটা একবার। আর যদি তোমরা মনে করো যে এই যে প্যাকটা তৈরি করলাম এই প্যাকটা প্রতিদিন ব্যবহার করতে পারি, তো হ্যাঁ, প্রত্যেক দিন তুমি এই প্যাকটা ব্যবহার করতে পারো। আমি বাবু পূজার সময় প্রত্যেক দিন এই প্যাকটি লাগাবো, ওই টমেটোর রস, লেবুর রস, ওই স্টেপগুলো প্রত্যেক দিন করতে না পারলেও এই প্যাকটি আমি প্রত্যেক দিন লাগাবো, এটি আমি তোমাদেরকে আগে থেকেই বলে রাখছি। আর শুধু আমি লাগাবো না, আমার ছেলেদিকেও লাগানো করাবো, কারণ ওরা সেই র্যাশগুলোকে নখ দিয়ে খুঁটে খুঁটে উপরে কপালটায় কালো কালো মানে এত স্পট করে দিয়েছে যে কি বলবে জানলে, দিয়ে এতদিন তো শরীর খারাপ, শরীর খারাপ হয়েছে, ঘরে ঘরে জ্বর সর্দি কাশি চলছে, সেই জন্য কোনো কিছুই করতে পাই নাই, দিয়ে এই মাঠে নেমেছি, ওই জন্য এতদিন দেরি হয়ে গেল ভিডিও দিতে। তোমরা অনেক রাগারাগি করবে জানি আমি, ওই জন্য তোমাদের কাছে আগেই সরি বলে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, বুঝতে পারছো যে, আর তারপরে একটা আলিসি চলে এসছে, আর মানে চুলের যত্নও নিতে মন যায় না, স্কিনের যত্নও নিতে মন যায় না, কিন্তু এখন তো নিতে হবে, নাহলে দুর্গাপূজার আগে মার্কেটে যাবো কি করে। লাই এইবারে দেখো স্কিনটা দেখো একবার কি গ্লোটা করছে, ভিতর থেকে একটা কনফিডেন্স আসে জানো তো যখন স্কিনটা গ্লো করে, দিয়ে মুখটি মুছে নেওয়ার পরে অ্যালোভেরা জেলটি লাগিলেও ব্যাস হয়ে গেল কমপ্লিট। এইরকম করে তুমি করো, দেখো সপ্তাহে 2 দিন তুমি ফুল যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা করো, আর প্রতিদিন তুমি এই প্যাকটা লাগাও, তারপরে আমাকে বলবে রেজাল্টটা কী। খুব ভালো থাকবে, এখনকার মধ্যে চলি, আবার আসবো।